করতে পারি। আমি একটু পিছন থেকেই শুরু করব। এই জুলাই আগস্টের যে বিপ্লব, ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই, এই বিপ্লবের মাস্টার মাইন্ড অনেকেই অনেককে অনেকভাবে দাবি করে। রাজনৈতিক দলগুলো তাদের প্রধান নেতাকে মাস্টার মাইন্ড মনে করে, ছাত্ররা আবার একে নিজেকে অনেকেই মাস্টার মাইন্ড বলে দাবি করে। তো এই যে মাস্টার মাইন্ড দাবি করা, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আসলে এই জুলাই আগস্ট বিপ্লবের একমাত্র মাস্টার মাইন্ড হলেন মহান আল্লাহ। এ বিষয়ে ন্যূনতম বিন্দু পরিমাণ সন্দেহ প্রকাশ করার কোনো অবকাশ নেই। কারণ 5ই আগস্ট সকাল 11টা পর্যন্ত আপনারা এখানে উপস্থিত যারা কেউই জানতেন না খুনি হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবে। জানতেন? কেউ বলতে পারবেন যে আমরা জানতাম 11টায় হাসিনা পালাচ্ছে? তাহলে আপনারা কেউই যদি নাই জানেন তাহলে আপনি কিসের মাস্টার মাইন্ড? মাস্টার মাইন্ড তো তিনি যিনি আদ্য পান্ত সবই জানেন এবং আসমান থেকে সিদ্ধান্ত নিয়েছেন খুনি হাসিনা আজকে দুপুর 1টার মধ্যে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া পালিয়ে যাবে। তিনি আমাদের মহান আল্লাহ। এই জায়গায় রাজনৈতিক দলগুলোকে সতর্কতার সহিত এই মাস্টার মাইন্ড খেলা বন্ধ করতে হবে। এরপরে আসেন আজকের এই যে নানান সংকট সমস্যা কেন হচ্ছে, এই সংকট তৈরির পিছনে আমি মনে করি 5ই আগস্ট ক্যান্টনমেন্টে দুপুরে যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই দায়ী। এই বিপ্লব কারা করেছে? ডক্টর ফৈজুল ভাই সুন্দরভাবে বলেছেন, এই বিপ্লব একক কোনো ব্যক্তি, একক কোনো দল, সংগঠনের একার কোনো ক্রেডিট নয়, এককভাবে এই বিপ্লব তারা করে নাই। এই বিপ্লব করেছে বাংলাদেশের আপামর জনগণ, ছাত্র, জনতা, কৃষক, শ্রমিক, সেনা অফিসার, রাজনৈতিক দল সবাই। তাহলে আপনি সেনাপ্রধান হাসিনা পালিয়ে যাওয়ার পরে তড়িঘড়ি করে দুইজন প্রফেসর, 3-4টা দলের প্রধান নেতাদের ডেকে ক্যান্টনমেন্টে বৈঠকে বসেন কেন? আমি ফারুক হাসান জেলে রিমান্ডে গিয়ে এই ফ্যাসিবাদের অকথ্য নির্যাতন সহ্য করেছি, আমি একটা দলের দায়িত্বশীল এই আন্দোলনের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছি, আমি কেন ডাক পেলাম না? আপনারা যারা এখানে আছেন আপনারা প্রত্যেকেই আন্দোলনে ভূমিকা রেখেছেন, আপনারা কেন ডাক পেলেন না? সেনাপ্রধান তড়িঘড়ি করে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসরকে প্রথমে ডেকে নিয়ে গেলেন, তার সাথে আধা ঘন্টা ওখানে বৈঠক করলেন, কি আলোচনা হয়েছে দেশবাসী 4 মাসেও জানতে পারে নাই, এগুলো জানতে হবে আমাদের। সেখানেই বলা হলো অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে হাসিনার রেখে যাওয়া সংবিধান অনুযায়ী। চিন্তা করেন কি দুঃসাহস, যে সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা বিপ্লব করেছি, হাসিনার রেখে যাওয়া সংবিধান ডাস্টবিনে ফেলে দিয়েছি আমরা, তারপরে বিপ্লব করেছি, আর তারা ভারতীয় পরিকল্পনায় ওই সংবিধানের ভিতরে আমাদের ফেলে দেওয়ার জন্য প্রস্তাব দিলেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে, আর যারা উপস্থিত ওখানে মাথা নেড়ে নেড়ে জি হুজুর বলে সেটাকে গ্রহণ করলেন। এরপরে তাদেরকে আর্মির গাড়িতে করে কোথায় নিয়ে যাওয়া হলো? বাংলাদেশে রয়্যাল হেডকোয়ার্টার হিসেবে পরিচিত বঙ্গভবনে। বঙ্গভবনে নিয়ে দরবার হলে বৈঠক হলো অন্তর্বর্তীকালীন সরকার হবে। ওই সময় মোদী সরকারের খাস এজেন্ট শাহাবুদ্দিন চপ্পু, বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি বলেন ইয়েস, খুব সুন্দর আইডিয়া, সুন্দর প্রস্তাব, নো প্রবলেম। তো এটা যদি আবার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে কি করা যায়? তড়িঘড়ি করে ওই সময় রয়ের আরেক এজেন্ট প্রধান বিচারপতি ওই সময়ের তার কাছে চিঠি পাঠানো হলো যে ভাই এটা করলে কি কোনো অসুবিধা আছে, কি বলো? তো ইন্ডিয়া তো আগেই সিগনাল দিয়ে দিয়েছে কোনো অসুবিধা নেই, খালি ইয়েস ইয়েস মারবা। প্রধান বিচারপতি বলে নো প্রবলেম, এটার কোনো সমস্যা নেই, করতে পারেন। হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বিপ্লব করি নাই, লড়াই করি নাই, 2000 মানুষ জীবন দেয় নাই এই শেখ হাসিনার সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার জন্য। আমরা এই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে বিপ্লবী সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি। তাহলে এই বিপ্লবী সরকার কেন হলো না? এই বিপ্লবী সরকার না হওয়ার পিছনে কারা দায়ী? ওই 5ই আগস্টে ক্যান্টনমেন্টে যারা বৈঠক করলেন তারা? ওই 5ই আগস্টে ক্যান্টনমেন্টে যখন প্রস্তাব আসলো অন্তর্বর্তীকালীন সরকারের, ওখানে কি একজনও মাজাওয়ালা মানুষ ছিলেন না যে না এটা হতে পারে না বলেন? তাহলে তারা প্রত্যেকেই মেনে নিয়েছে, কেন মানলো? এটি পরিষ্কারভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রেসক্রিপশন,
যে এখানে হাসিনা রেখে যাওয়া সংবিধান অনুযায়ী যে কোনো কিছু একটা করতে হবে, আর আপনারা সবাই জি হুজুর বলে লাভবাইক মারবেন, সেটাই হয়েছে। সেখানেই মূল সমস্যা, ওই মূল সমস্যার বীজ বপন করা হয়েছিল সেই ক্যান্টনমেন্টে, সেই বীজ থেকে আজকে চারা গজিয়ে ডালপালা এই যে এত সংকট, যে সংকট নিয়ে আমরা কথা বলছি। আজকে চার মাস এই সরকারের 95% চেয়ারে হাসিনার দোসররা বসা, 95% সচিবালয়ে প্রায় যায়, উপদেষ্টাদের মিটিং হয় আমাদের, বলে ভাই কাজ করতে পারি না। গত 10-12 দিন আগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান ম্যাডামের সাথে একটা মিটিং ছিল, তিনি মিটিং এর এক পর্যায়ে এটা বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি আর এক সেকেন্ড ওই চেয়ারে বসতে চাই না, থাকতে চাই না। কেন ম্যাডাম? বলে আমি চাপ নিতে পারি না, মানে এখানে যে এত দুর্নীতি, এত করাপশন, মানে এটা আমি আর লোড দিতে পারছি না, নানান চাপ, ফাইল আমি ওকে করি, টেবিল থেকে সরে না, নিচে যাই না। কেন? কারণ টেবিল থেকে সরবে কিভাবে, প্রত্যেকটা টেবিলে হাসিনার রেখে যাওয়া দোসররা বসা আছে, প্রধান উপদেষ্টা সিগন্যাল দিলেও সাইন করলেও ওই নিচের টেবিলে আর ফাইল সরে না। হাসিনা 17 বছরে 1 থেকে 100 টপ টু বটম তার লোক নিয়োগ করে গেছে, আর এই সরকার এসে হয়তো 2-4টারে সরিয়েছে কিন্তু কার্যকর কাজ করতে পারে নাই। আমাদের এই যে আজকের কি বলে প্রস্তাবনা বা নিবন্ধ, এই নিবন্ধে উনি চমৎকার ভাবে উল্লেখ করেছেন, এই একই প্রস্তাব 9 দফা প্রধান উপদেষ্টাকে গত লাস্ট যে মিটিংটা হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে, সেখানে এটা স্পষ্ট করে আমরা বলেছি, 6 লক্ষ তরুণকে পুলিশে 2 লক্ষ, প্রশাসনে 2 লক্ষ, ডিফেন্সে 2 লক্ষ, এই 6 লক্ষ তরুণকে এক অর্ডারে নির্বাহী আদেশে আপনি নিয়োগ দেন এক মাসের মধ্যে। তরুণরা বিপ্লব ঘটিয়েছে, সম্মুখ সারিতে ছিল, আর তরুণদের আপনারা অবজ্ঞা করছেন, অবজ্ঞা করে কি করছেন, খুনি হাসিনার দোসরদের প্রমোশন দিয়ে চেয়ার দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। কিছুদিন আগে দেখেছেন না, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব ওই আইএলওর সম্মেলনে গেলেন জেনেভাই, তাকে লাঞ্ছিত করা হলো। আমি বলবো এই লাঞ্ছনা, লাঞ্ছিত হওয়া, এটা আইন উপদেষ্টার প্রাপ্য ছিল। কেন জানেন? কারণ তারা ক্ষমতায় বসে প্রত্যেকটা দূতাবাসে, হাই কমিশনে হাসিনার রেখে যাওয়া দূতাবাসের কর্মকর্তাদের রেখেছে, তাদের প্রমোশন দিয়ে অ্যাম্বাসেডর বানাই, হাই কমিশনার বানাই। তো আপনারা হাসিনার লোকদের হাই কমিশনার বানাবেন, অ্যাম্বাসেডর বানাবেন, তারা কি আপনাদের চুমা দিবে? তারা তো আপনাদের লাঞ্ছনাই করবে, পিটাবে, এটা আপনাদের প্রাপ্য, আপনি আপনাদের প্রাপ্য পাচ্ছেন। এটাই হচ্ছে আজকে, প্রত্যেকটা জায়গায় সম্ভব ছিল, সম্ভব ছিল কিন্তু তারা করছে না। কেন? ওই যে 5ই আগস্টের ফর্মুলা প্রেসক্রিপশন, যে হাসিনার দোসরদের সরানো যাবে না। কালকে একটা খবর পাইলাম, কিছুদিন আগে হাইকোর্ট থেকে 12 জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল, কালকে আমি একটা খবর পাইলাম রাতে, ওই 12 জনকে নাকি নতুন বেঞ্চে বসানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ফাইনাল হয়েছে কিনা জানি না। ডেঞ্জারাস, বিপজ্জনক, এই 12 জনকে যদি প্রমোশন দিয়ে বা বেঞ্চে বসানো হয় তাহলে নিশ্চিত থাকেন এই বিপ্লব আর আমাদের হাতে নেই, বিপ্লবের স্পিড নেই, এটা ভারতীয় গোয়েন্দা সংস্থার ওই মোদির হেডকোয়ার্টারের হাতে এখন নিয়ন্ত্রণ, তারাই চালাচ্ছে, একবার নিশ্চিত থাকেন। এটা আমরা সহ্য করতে পারি নাই আর পারবো না। এই জায়গায় আপনারা এখানে যারা বিজ্ঞজন আছেন, সাবেক আমলা, সেনা অফিসার, আপনাদেরকে এখন কথা বলতে হবে, এগিয়ে আসতে হবে, আর চুপ থাকার সময় নেই। উপদেষ্টা হচ্ছে কিভাবে, কোন লাইনে, কার কোথায়, আমরা কেউ জানি না, রাজনৈতিক দলগুলো জানে না, ছাত্ররা জানে না, জানেটা কি, চেনাকে তো জানে, একজন জানে, ওই একজন ব্যক্তি এই উপদেষ্টা পরিষদের প্রভাবশালী, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। আপনি উপদেষ্টা হতে চান, তার আস্থাভাজন হন, তার প্রিয় ব্যক্তিত্ব হন, পছন্দের লোক হন, আপনার উপদেষ্টা হওয়ার সম্ভাবনা আছে। এই যে মোস্তফা সরোয়ার ফারুকীর কথা বললেন, এই মোস্তফা সরোয়ার ফারুকি আইন উপদেষ্টা আসিফ নজরুলের চয়েস, তিনি 2023 সালে ফেসবুকে লিখেছেন, আমার প্রিয় ব্যক্তিত্ব, প্রিয়জন মোস্তফা সরোয়ার ফারুকি, আর আমার প্রিয় পত্রিকা, প্রিয় প্রতিষ্ঠান প্রথম আলো, দুইটাই আজকে বাংলাদেশের টপ লাইনে। আপনারা হতে চাইলে আপনারাও আসিফ নজরুলের সাথে আস্থাভাজন হন, হওয়ার সম্ভাবনা আছে। কোনো গাইডলাইন নেই, ক্রাইটেরিয়া নাই, মানদণ্ড নেই, মানে একজন ব্যক্তি যা চাইবে তাই হয়। এই জায়গায় আমাদের আবার একটা সতর্কতা অবলম্বন করতে হবে, কেয়ারফুল থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস এদেশের জন্য সম্পদ,
তাকে বিতর্কিত করা যাবে না। সে আল্লাহর পক্ষ থেকে এটা রহমত আমি মনে করি। ওই সময়ে তিনি এই চেয়ারে না বসলে বাংলাদেশ আজকে বাংলাদেশ থাকতো কিনা সন্দেহ। কয়টা কু পাল্টা কু হয়তো আল্লাহ জানি। তিনি এসে চেয়ারে বসছেন, বিদায় আমরা আজকে রক্ষা পেয়েছি আল্লাহর রহমতে। ছয় তারিখ রাজি হয় নাই, আমরা নিজে কথা বলেছি। সাত তারিখে তিনি রাজি হয়েছেন, বিভিন্ন ভাবে তাকে রাজি করানো হয়েছে, তিনি আল্লাহর রহমত। কিন্তু সমস্যাটা হচ্ছে ডক্টর মাহমুদ ইউনূসের মাথায় লবণ রেখে ওই দুই চারটা আওয়ামী দোসর বড়ই খাওয়া শুরু করেছে। ওদের বিরুদ্ধে আমাদের লড়াই, ওদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। ইউনূস সাহেবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ইতিমধ্যে বিএনপিও একমত, তারেক রহমান স্টেটমেন্ট দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এটা আমাদের সরকার। জামাত ইসলাম স্টেটমেন্ট দিয়েছেন, এটা আমাদের সরকার। সুতরাং এই সরকারকে যে কোনো মূল্যে সফল করার দায়িত্ব আমাদের সবার। এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ, বাংলাদেশ ব্যর্থ। সুতরাং এই সরকারের ভিতরে যারা আওয়ামী জঞ্জাল, আওয়ামী দুঃশাসনের দোসর, ফ্যাসিবাদের দোসর, এদেরকে সরাতে হবে। এদেরকে সরানোর জন্য আমাদের লড়াই চালাতে হবে। তার জন্য সবাইকে আমাদের মুখ খুলতে হবে। আজকে এই যে প্রবন্ধ, এটার সাথে আমি শতভাগ একমত। একটা জায়গায় আমার দ্বিমত আছে, যেটার সাথে আমি একমত হতে পারলাম না, এটা বলে শেষ করব। 15 নম্বর পয়েন্টে উনি বলেছেন বিডিআর বিদ্রোহ। এই বিদ্রোহ শব্দটির সাথে আমার চরম আপত্তি। এটা বিদ্রোহ ছিল না, এটি পরিষ্কারভাবে বিডিআর হত্যাকাণ্ড। ভারতীয় রায়ের পরিকল্পনায় আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, এবং এই হত্যাকাণ্ডের প্রধান আসামি খুনি হাসিনা, তারপরে ওই সময়ের যারা খুশি রহ। এই বিষয়ে কি আপনাদের প্রকাশ্যে কথা বলতে হবে? আপনারা আর্মি অফিসার হয়ে যদি এটাকে বিডিআর বিদ্রোহ হিসেবে অভিহিত করেন, দুঃখজনক। এটাকে পরিষ্কারভাবে বিডিআর হত্যাকাণ্ড বলবেন। এবং এই হত্যাকাণ্ডে ঘটনা হয়েছে আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড চিরতরে ভেঙে দিয়ে এই দেশটাকে ভারতের একটি অলিখিত অঙ্গরাজ্য বানানোর জন্য। এই জিনিসটি আজকে থেকে আপনারা সবাই বলা শুরু করবেন, বিডিআর হত্যাকাণ্ড। উনি একটা কথা এখানে এমন বোল্ডলি বলেছেন, আমি ওনাকে স্যালুট না জানিয়ে পারলাম না। তিনি বলেছেন দিল্লির চোখ নাকি আমাদের চট্টগ্রাম, বাংলাদেশ, ঢাকার দিকে। আর আমরা এই জায়গায় বলতে চাই, দিল্লি যদি ঢাকার দিকে তাকায়, আমরাও তাদের সেভেন সিস্টার্সের দিকে তাকাবো। দিল্লি ঢাকায় টোকা দিলে আমরাও তাদের সেভেন সিস্টার্সের ধাক্কা মারবো। আমাদের দুর্বলতা নেই, তাদের দুর্বলতা বেশি। আমাদের তো হারানোর কিছু নাই ভাই, কিসের ভয়, কিসের দুর্বলতা? যাদের হারানোর ভয় আছে তাদের দুর্বলতা বেশি। সুতরাং ইন্ডিয়া যদি রক্ত চক্ষুর মানে মতো করে ওই ঢাকা কিংবা চট্টগ্রামের দিকে তাকানোর চেষ্টা করে, আমাদেরকে বলতে হবে আমাদের চোখ কিন্তু কম নয়, 20 কোটি চোখ, 40 কোটি চোখ। এই 40 কোটি চোখ যদি সেভেন সিস্টার্সের দিকে তাকায়, তোমার সেভেন সিস্টার্স কিন্তু আর তোমার সাথে থাকবে না। একবারেই পরিষ্কার, সাবধান হয়ে যাও। আমার মাতৃভূমির জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, জীবন দিয়েছি এবং দেব। সুতরাং এই 56,000 বর্গ কিলোমিটার এলাকাকে নিয়ে চক্ষু রাঙা করার চেষ্টা করব না, এই স্টেটমেন্ট কথা ভারতকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে হবে। কথা বাড়াবো না, দুঃখজনেরা আছেন কথা বলবেন। পরিশেষে একটাই কথা বলতে চাই, এই বিপ্লবকে ব্যাহত হতে দেওয়া যাবে না, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকারকে সফল করতে যা যা করার ইনশাআল্লাহ আমরা করছি এবং করে যাব। ধন্যবাদ।